আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো, অনেক সময় আমরা ছোট ছোট নেকির কাজকে আমরা তুচ্ছ মনে করি। অনেক সময় বলি আরে এটা ওই রকম কি আর গুরুত্ব কাজ, একদম বাদ দাও, অথচ এটা নেকির কাজ, ছোট হলেও এটা কি নেকির কাজ, কিন্তু আমরা এটাকে তুচ্ছ করি, আমরা এটাকে কি করি তুচ্ছ করি। অনেক সময় দেখা যায় দৈনন্দিন যে সুন্নত নামাজগুলো রয়েছে আমরা এগুলো অনেক সময় পড়ি না, সবাই বলে যে আরে ফরজ পড়লে হয়েছে, ওইগুলো দরকার নাই, আরে বাদ দাও এগুলো সুন্নত নামাজ, বাদ দাও এগুলো নফল ইবাদত দরকার নাই, এরকম ইবাদতকে তুচ্ছ করা এরকমটা করা যাবে না। যারা এরকমটা করে বুঝতে হবে ভিতরের ঈমান দুর্বল, ভিতরের ঈমান কি ভাই দুর্বল, তুচ্ছ করা যাবে না। আপনি দেখেন বিচারের মাঠে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা মিন আমালি সলাতুহু, আল্লাহ নবী বললেন বিচারের মাঠে সর্বপ্রথম মানুষের আমলের মধ্য থেকে যেই আমলের হিসাবটা নেওয়া হবে ওই আমলটা হলো পাঁচ ওয়াক্ত সালাত। এই দুনিয়ার জীবনে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে বিচারের মাঠে পাঁচ ওয়াক্ত সালাতের হিসাব যখন তাদেরকে নেওয়া হবে বলা হবে, তারা সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজের হিসাবটা তারা দিয়ে ফেলবে। ফাইন সালওয়াদ ফাকাদ আফলাহু আনজাহাব, পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব যারা সুন্দরভাবে দিতে পারবে আল্লাহর নবী বললেন তারা সফলতা অর্জন করবে, তারা মুক্তি পেয়ে যাবে। আর যারা পাঁচ ওয়াক্ত সালাতের হিসাব সুন্দর করে দিতে পারবে না ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, পাঁচ ওয়াক্ত সালাতের হিসাব যারা সুন্দর করে দিতে পারবে না ওরা ক্ষতিগ্রস্ত হবে। হাদিসের মধ্যে আসছে যাদের পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে ফরজ ইবাদতের মধ্যে যাদের ত্রুটি দেখা দিবে কমতি দেখা দেবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে আচ্ছা দেখো না তাদের কোনো নফল ইবাদত আছে কিনা, নফল সিয়াম আছে কিনা, নফল সালাত আছে কিনা, দেখো না একটু নফল দান আছে কিনা, সুন্নত নামাজ আছে কিনা, যদি সুন্নত নামাজ থাকে নফল সালাত থাকে নফল সিয়াম থাকে নফল দান থাকে এই নফল ভালো কাজ দিয়া সুন্নত ভালো কাজ দিয়া ওদের ফরজের ঘাটতিগুলোকে পূরণ করে ওদের কাজকে জান্নাতে দিয়ে দাও। কল সুবহানাল্লাহ, তাইলে নফল বলেন সুন্নত বলেন নেকির কাজকে তুচ্ছ মনে করা যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে আল্লাহ রাসূলের আগে আগে হাঁটতেছেন মিরাজের রাতে, আল্লাহ নবী বুঝতে পারলেন যে এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটা, মিরাজ থেকে ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বেলাল কি এমন আমল করো কি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে এরকম মর্যাদা দিল যেই আমলের কথা আমি নবী জানি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ রাসূল ওই রকম কোন আমল তো আমি করতে পারি না, তবে একটা আমল করার চেষ্টা করি, আমি যখনই ওযু করি ওযুর সম্মানে আমি দুই রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন বেলাল এই যে ছোট একটা ইবাদত তুমি করো নফল একটা ইবাদত করো এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় একটা আমল হয়ে গেছে, এই আমলের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতেই মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ, দুনিয়ায় থাকতেই জান্নাতে মর্যাদার সুসংবাদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। এজন্য আমরা কোন নফল কাজকে সুন্নতকে কোন সওয়াবের কাজকে যত ছোট হোক না কেন আমরা তুচ্ছ করে দেখব না। সেই মুসলিমে আসছে আল্লাহ রাসূল বলছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, তোমরা কোন সৎ কাজকে তুচ্ছ মনে করো না, হতে পারে সেটা তোমার অপর ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা এটাও সওয়াবের কাজ এটাও সদাকা এটাকেও তুচ্ছ মনে করো না। কোন সুবহানাল্লাহ, অপর ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা এটাও ইবাদত এটাও সদাকা এটাকেও তুচ্ছ মনে করো। মুসলিম শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাম ফি শাজারাতিন কাতাহা মিন যহরি তরিকি কানাত তুজিন নাস ওয়া ফি রিওয়ায়াতিন কানাত তুজিল মুসলিমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে দেখলেন এক লোক জান্নাতে দৌড়াচ্ছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি এমন আমল করেছে মানুষটা জান্নাতে দৌড়াচ্ছে, আল্লাহ নবীকে জানানো হলো, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ওই বর্ণনাটাই এসে করলেন।
আল্লাহ নবী বলেন আমার সাহাবায়ে কেরাম শোনো আমি জান্নাতে দেখলাম একটা লোক দৌড়াচ্ছে খুব খুশি এই লোকটা জান্নাতে দৌড়ানোর কারণ খুশি হওয়ার কারণ হলো আল্লাহ তাকে জান্নাত দেওয়ার কারণ হলো ওই লোকটা দুনিয়ায় থাকতে এই যে আমাদের সমাজে দেখবেন যখন ঝড় তুফান হয় প্রচন্ড বেগে যখন ঝড় তুফান হয় অনেক সময় অনেক গাছগাছের ডালা রাস্তার মধ্যে পড়ে থাকে মানুষ চলতে পারে না যানবাহন চলতে পারে না তখন আমরা অনেকে এটাকে সরিয়ে দেই গাছ সরিয়ে দেই ডালাটা সরিয়ে দেই যাতে মানুষ চলতে পারে এই লোকটা রাস্তার মধ্যে একটা গাছের ডালা অথবা একটা গাছ পড়েছিল মানুষের চলাচলে কষ্ট হতো ওই মানুষটা চিন্তা করলো আমি যদি গাছের ডালাটা গাছটাকে সরিয়ে দেই তাহলে মানুষের চলতে কষ্ট হবে না তারা আরামে চলতে পারবে এই চিন্তা করে গাছের ডালাটা গাছটাকে রাস্তা থেকে এসে সরিয়ে দিল এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হলো এই কাজটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে জান্নাত দিয়ে দিলেন সুবহানাল্লাহ ছোট একটা কাজ তুফানে ঝড় তুফানে একটা রাস্তা তারপরে একটা গাছের ডালা পরে রাস্তা বন্ধ হয়ে গেছে ও তাকে সরিয়ে দিল চিন্তা করলো সরিয়ে দিলে মানুষ চলতে পারবে কষ্ট হবে না সরিয়ে দিল আর আমরা এখন রাস্তা বন্ধ করি আছে না নাই আমরা রাস্তা কি করি বন্ধ করে দেই দেখব এদিক দিয়া বন্ধ করে দিলাম দেখব তুই বের হস কোন দিক দিয়া স্বাস্থ্য ভাইয়ের লাগে ঝগড়া লাগছে স্বাস্থ্য ভাইয়ের সাথে ঝগড়া লাগিয়া এরপর রাস্তা বন্ধ করে দিছে যাতে এদিক দিয়া সে আর না আসতে পারে এরকম ডাকাই আছে না নাই কোন আছে না নাই অথচ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলে জান্নাতে যাওয়া যায় প্রিয় ভাই সব আমরা কোন ছোট ছোট সব কাজকেও তুচ্ছ মনে করব না রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন কোন আমিন যারা ফরজ কাজ করার পরে ছোট ছোট নেকির কাজ নফল ইবাদত সুন্নত বেশি বেশি করে যারা করবে আল্লাহ তাআলা ঈমানকে শক্তিশালী করে দিবে